আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত করা হয়েছে। তো গতকাল আমাদের শিক্ষামন্ত্রী অনলাইনে এসে বলেছেন যে যদি শিক্ষা প্রতিষ্ঠান সময় মতো না খোলা যায় তো তাদেরকে বিকল্প পদ্ধতি হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হবে। এ বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাস একটি প্রতিবেদন তৈরি করেছে, চলুন আমরা কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটা দেখে আসি। তো এখানে বলা আছে এসএসসি ও এইচএসসি সম্ভাবনা কমে আসছে, অর্থাৎ পরীক্ষার সম্ভাবনার না হওয়ারই সম্ভাবনা বেশি। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সর্বশেষ আগামী 30 জুন বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে, নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে না পারায় এবছরের এসএসসি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। যদিও সংশ্লিষ্টরা বলেছেন বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে হলেও একেবারে এইচএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তারা এ বিষয়ে তারা জানিয়েছে যে যদি সম্ভাবনা শিক্ষা প্রতিষ্ঠান না খোলা যায় তখন তারা বিকল্প পদ্ধতিতে আমাদের মূল্যায়ন করার সম্ভাবনা তারা জানিয়েছে। সূত্র জানায় গত ফেব্রুয়ারি মাসে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে শিক্ষা বোর্ড। এতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 60 দিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 84 দিন সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়। এই সিলেবাস নিয়ে পরিকল্পনা ছিল স্কুল খোলার পর ক্লাসে যতটুকু সিলেবাস পড়ানো হবে ততটুকুর উপরই পরীক্ষা হবে। স্কুল খুললে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক সর্বোচ্চ 30 দিনে ক্লাস নেওয়া হবে। তবে ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই পারছে না সরকার। করোনা পরিস্থিতি অনুকূলে না আসায় দফায় দফায় বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি। সর্বশেষ 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না আসায় ছুটি বাড়িয়ে 30 জুন পর্যন্ত করা হয়েছে। এই অবস্থায় সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে 2 পরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানের আগামী 30 জুন পর্যন্ত করা হয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয় ভাবছে যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা যায় তখন তা আমাদের বিকল্প পদ্ধতি অর্থাৎ অটো প্রমোশন অথবা অনলাইনে পরীক্ষার মাধ্যমেই তারা আমাদের মূল্যায়ন করবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার কী মতামত? এবছরের 2021 সালের যে পরীক্ষা এসএসসি ও এইচএসসি, অটোপাস কি দেওয়া উচিত নাকি বিকল্প পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া উচিত, এ বিষয়ে আপনি একজন অভিভাবক বা শিক্ষার্থী হিসেবে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন যে আই সাবস্ক্রাইব। তাহলে হবে কি, আমরা যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার হোম পেজে সবার আগে পৌঁছে যাবে। এদিকে জনস্বাস্থ্যে বিশেষজ্ঞরা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা সংক্রমণের 5% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ। দেশের বর্তমান পরিস্থিতিতে করোনার সংক্রমণ যে পর্যায়ে রয়েছে তাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা খুবই কম, কারণ দেশে কয়েকদিন ধরে সংক্রমণের হার চলছে, তাতে খুব শীঘ্রই সংক্রমণের হার কমবে বলে মনে হচ্ছে না, আর কমলেও সেজন্য কমপক্ষে আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। অর্থাৎ বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে যখন আমাদের দেশের করোনা পরিস্থিতি 5% নিচে নামবে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। তার আগে যদি খোলে তাহলে সকল শিক্ষার্থী কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। তো এই কারণে আমাদের শিক্ষামন্ত্রী এবং সরকার ভাবছে যে শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে না খোলাই ভালো, যাতে তারা আক্রান্ত না হয়, কারণ বর্তমানে পরিস্থিতি খুবই কিন্তু ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় আর যদি শিক্ষার্থীরা যদি একবার সংক্রমণের হারে জড়িয়ে পড়ে তখন কিন্তু পুরো দায়ভারটা শিক্ষামন্ত্রীর উপরই বা সরকারের উপরই পড়বে। তো এই কারণে মূলত শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে খোলা হচ্ছে। এদিকে রবিবার গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে 47 জন মারা যান, আর এই সময়ে নতুন করে আক্রান্ত হন 2,437 জন। এ নিয়ে এদেশে মোট শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা দাঁড়ালো 8,26,922 জন। করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 13,118 জন। স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ তথ্য মতে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় তুলনায় রোগীর শনাক্তের হার 12.99%, এ পর্যন্ত শনাক্তের হার 13.39%। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়ে 18,749টি নমুনা। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু ঊর্ধ্বমুখী। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কোনোভাবেই খোলা যাবে না, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান আজও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে জুলাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কতটুকু তা অনিশ্চিত, তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েও বিকল্প চিন্তা করছে সংশ্লিষ্টরা। এই অবস্থায় সরাসরি পরীক্ষা না নিয়েও বিকল্প পদ্ধতি অনলাইন কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা যায় কিনা সেই চিন্তা করছে সংশ্লিষ্টরা। অর্থাৎ তারা একটা চিন্তাভাবনা করছে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলা না যায় তাহলে শিক্ষার্থীদের তো
ও পরবর্তী ক্লাসে উঠিয়ে দেওয়া হবে। তো এই কারণে তারা ভাবছে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি বর্তমানে এখনও না খোলা যায় তখন তারা কী করবে, বিকল্প পদ্ধতি হিসেবে অটোপাস অথবা অনলাইনে পরীক্ষা, এই দুইটির মধ্যেই এই দুইটির মাধ্যমেই আমাদের মূল্যায়ন করা হবে। তো বন্ধুরা, আপনার একজন শিক্ষার্থী হিসেবে আপনার কী মতামত, অটো প্রমোশন দেওয়া উচিত নাকি আপনি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা উচিত? অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি মূল্যায়ন করা হয় বা অনলাইনের মাধ্যমে যদি মূল্যায়ন করা হয়, এই পক্ষে আপনারা কয়জন আছেন তারা অবশ্যই কমেন্ট করুন। আর যদি অনলাইনের বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন না করে অটো প্রমোশন দেওয়া হয়, এই পক্ষে কয়জন আছেন তারাও কমেন্ট করে বিষয়টি জানিয়ে দিন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনাদের একটা লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভিডিও তৈরিতে অনেক উৎসাহ প্রদান করে আপনাদের একটা লাইক। তো এখানে আরও বলা আছে এ বিষয়ে অনলাইনে শ্রেণীভিত্তিক ও পাবলিক পরীক্ষার আয়োজন গঠিত সুপারিশ কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ড চেয়ারম্যানের অধ্যাপক মেহাল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেখানে বিভাগ বা অনুষদ ভিত্তিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে 60 থেকে 70 জন পরীক্ষার্থী থাকে, তাদের পরীক্ষা নেওয়া সহজ, কিন্তু 20-22 লাখ শিক্ষার্থীদের ক্ষেত্রে তত সহজ নয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র পাওয়ার চড়া অঞ্চলে আছে, ওই অঞ্চলে বিদ্যুৎ ও ইন্টারনেট নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ, কম্পিউটার বা ল্যাপটপ সবার নেই, এজন্য এত বড় অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি চিরন্তই। অর্থাৎ আমাদের যদি অনলাইনে পরীক্ষা নেওয়া হয় সেটার কিন্তু একটা ভালো দিক বা খারাপ দিক দুইটাই রয়েছে। অনলাইনে পরীক্ষা নিলে আমরা কেউই আক্রান্ত হব না, তবে এটার খারাপ দিক হলো আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু সবার কাছে কিন্তু ইন্টারনেট সংযোগ নেই বা তাদের কাছে মোবাইল ফোন বা স্মার্টফোন নেই, তারা কীভাবে অনলাইনে পরীক্ষা দেবে? এর মাধ্যমে এই অনলাইনে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে যা পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে অটো প্রমোশন দেওয়াই আমার মতে ভালো। তো এই বিষয়ে আপনার যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার হোম পেজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম নতুন এক আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ওয়েলকাম বাংলার সাথেই থাকুন, খোদা হাফেজ।